नमस्कार, আমি চম্পা। ফ্যাশন বুটিকের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে এপিসোডটা নিয়ে হাজির হচ্ছি সেটা একদম হাফ তসের উপর। প্রত্যেকটা শাড়ি হাফ তসের উপর স্টিচের কাজ বা অ্যাপ্লিক মানে হ্যান্ডওয়ার্ক দেখাবো। তো চলুন দেখা শুরু করি। এক নম্বর শাড়ি, এটা হচ্ছে হাফ তসর, লেমন কালারে হাফ তসের উপর। লেমন ঠিক না, এটা একটা গোল অকার, গোল্ডেন অকার কালার। তার উপর হ্যান্ড কাচ্চি স্টিচ আছে। আঁচলটা প্রথমে এইভাবে দেখাই, এটা হ্যান্ড কাচ্চি স্টিচ আছে। আমি অপোজিট সাইডটা দেখিয়ে দেবো। একটা পাইপিং যাচ্ছে রেড কালারে, তার মধ্যে স্টিচটা যাচ্ছে। কাঠিয়াবাড়ি, ফিশবোন আর কাচ্চি, এই তিনটে মিলিয়ে কাজটা হচ্ছে। ইয়কের সামনে এইভাবে হ্যান্ড কাচ্চিটা পড়বে, আর লোয়ার ইয়র নোহরে কোমর পর্যন্ত পড়বে আর কি পার্ট। আর লোয়ার পার্টটা পুরো একইভাবে কাচ্চি আর ফিশবোন কাঠিয়াবাড়ি স্টিচ এটাভাবে মিক্স ম্যাচে শাড়ি বলা যেতে পারে। আমি অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এবার আফটার ড্রিপিং শাড়িটা কেমন লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এইগুলো ব্লাউজ পিস সমেত শাড়ি। এই শাড়িটা নাম্বার ওয়ান, শাড়ি নাম্বার ওয়ান। মেটেরিয়াল হচ্ছে হাফ তসর, মেটেরিয়াল হাফ তসর, তার মধ্যে আছে হ্যান্ড স্টিচ, হ্যান্ড কাচ্ছি আর কাঠিয়াবাড়ি। আফটার ড্রিপিং শাড়িটা এটা লাগবে পরার পর। একটা ইয়েলো কালারের মধ্যে পুরোটা একই, আঁচলটা হচ্ছে এইভাবে। এবার ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিস সমেত শাড়ি, ব্লাউজ পিসের হাতে স্টিচের কাজটা করে দেওয়া আছে। এটা এক নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3650, 3650 টাকা, নাম্বার ওয়ান। এবার যাচ্ছে নাম্বার টু। এটাও একটা হাফ তসর, অফ হোয়াইট কালারের হাফ তসর। সবার শাড়ি আমার মনে হয় অফ হোয়াইট কালারটা সব বয়সেই যায়, শুধু সিনিয়র সিটিজেন তা নয়। এর মধ্যে করা আছে, আঁচলটা দেখাচ্ছি, লখনৌ চিকনের সাথে ফ্রেঞ্চ নট, এইভাবে স্টিচটা করা আছে। দুটো স্টিচের মিক্স ম্যাচ হ্যান্ড স্টিচ, অল ওভার বডিতে এইভাবেই পড়বে। এর মধ্যে কোনো রেড বা ব্ল্যাক কোনো সূত্রই ব্যবহার করা হয়নি, অল ওভার এরকম বুটি। আর কন্টিনিউ নগজ পাটটা পড়বে। অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। একটা র সিল্কের পাইপিং আছে। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার সাথে সাথে বলি, যাদের প্যাশনের কাজ ভালো লাগে তারা অবশ্যই প্যাশনের চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। আঁচলটা হচ্ছে এরা, এটা ব্লাউজ পিসে যাচ্ছে। যদিও এগুলোর ব্লাউজ পিস আছে, ব্লাউজের হাতে কাজটাও করে দিয়েছি, যদি কেউ চান কন্ট্রাস্ট ব্লাউজে অবশ্যই পরতে পারি। আচ্ছা, এটা দু নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3950, 3950 টাকা। পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ, আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই হ্যান্ড স্টিচের শাড়ি দেখাবো। এটা নাম্বার থ্রি, শাড়ি নাম্বার থ্রি। এটা একটা পিঙ্ক কালারে হাফ তসর, তার মধ্যে করা আছে হ্যান্ড কাশ্মীরি, পুরোটাই হ্যান্ড কাশ্মীরি, অরিজিনাল কাশ্মীরি স্টিচ। আঁচলটা পেজলি ডিজাইন আর একটা পাট দিয়ে সাজানো হয়েছে। পুরো শাড়িটা কোমর পর্যন্ত, এই পাটটা কিন্তু কোমর পর্যন্ত, আপার ইয়কের পাটটা একদম কোমর পর্যন্ত কন্টিনিউ করবে। লোয়ার ইয়কে একটা পাট যাচ্ছে। আমি একটু অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। একটা হোয়াইট কালারের পাইপিং যাচ্ছে, আর পুরো শাড়িটাতে এইরকমভাবে এই পেজলি বড়ো বড়ো এই সাইজে একই ভলিউমে আর একই সাইজে বুটিটা পড়ে যাচ্ছে। আফটার ড্রিপিং শাড়িটা কিরম লাগবে দেখিয়ে দিই। এই যদিও এগুলোর ব্লাউজ পিস আছে, তবু চাইলে আপনারা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে শাড়িটা পরতে পারেন, সেক্ষেত্রে দেখতে বেশ ভালো লাগবে যেরকম আমি পরেছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের আফটার ড্রিপিং, এটা দেখতে লাগবে। ব্লাউজ পিসে গেলাম। এবার সামনেই সামার সিজন আসছে, গরমে এই মেটেরিয়ালটা প্রচণ্ড কমফর্ট মেটেরিয়াল, এইটুকু আমি খুব কনফার্মলি বলতে পারি। এটা নাম্বার থ্রি, শাড়ি নাম্বার তিন, প্রাইস হচ্ছে 3950। চার নম্বর শাড়ি যাবো, এটাও একটা হাফ তসর, এটাও একটা হাফ তসর না, আজকে সব শাড়ি হাফ তসর দেখাবো, মেটেরিয়াল হাফ তসর প্রত্যেকটা। এটা আছে কাথিয়াবাড়ি স্টিচ, গ্রে কালারের, স্টিল গ্রে কালারের শাড়িটার কালার, তার মধ্যে হোয়াইট সুতো, অফ হোয়াইট সুতো দিয়ে কাথিয়াবাড়ি করা হয়েছে। আর শাড়িগুলো পরার পর কিরম লাগবে আমি একটা পরে আপনাদের দেখিয়ে দিয়েছি। এইভাবে যাচ্ছে দুটো দুদিকে পার, আপার পার্টটা কোমর পর্যন্ত, লোয়ার পার্টটা কন্টিনিউ করছে, ভেতরে বুটি আছে। অপোজিট পার্টটা দেখালাম, এটা হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, অপোজিট সাইডটা।
এইভাবে শাড়িটা যাচ্ছে, পুরো শাড়িটা স্টিল গ্রে কালারের মধ্যে হোয়াইট সুতো, শুধু দুটো কম্বিনেশন আছে হোয়াইট আর গ্রে, এই কম্বিনেশনে শাড়িটা করা। আফটার ড্রিপিং যেটা লাগবে পরার পর, একটু দেখিয়ে দিই শাড়িটা পরার পর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম। চাইলে আপনারা হোয়াইট কালারের প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরতেই পারেন, কিন্তু এটার ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় কাজটা আছে, দুদিকের হাতায়। এটা নাম্বার ফোর, শাড়ি নাম্বার ফোর, প্রাইস হচ্ছে 3950, 3950 টাকা। পাঁচ নম্বর যাচ্ছে, এটা একটা খাকি কালার বা ডিপ তসর কালারের হাফ তসর, কালারটা হচ্ছে ডিপ তসর, তার মধ্যে রেড আর গ্রে সুতো দিয়ে, এটা কিন্তু ব্ল্যাক নয়, কাশ্মীরি করা আছে, হ্যান্ড কাশ্মীরি। আঁচলটা দুটো লাইন যাচ্ছে, তার সাথে বুটি যাচ্ছে, কাজগুলো খুবই সূক্ষ্ম হয়, পুরোটাই হ্যান্ড স্টিচের কাজ। আমি গায়ে ফেললাম, সামনে পয়লা বৈশাখও আসছে, লাল মানে লাল তসর আমরা ফেস্টিভ একটা কালার, তো এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। আমি অপোজিট পার্টটা দেখিয়ে দেবো, অপোজিট সাইডটা হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, হ্যান্ড কাশ্মীরি স্টিচ আছে পুরো অলওভার, কিন্তু অনেক বুটি আছে পরার পর, কিন্তু পুরো শাড়িটাতে বুটিগুলো দেখা যাবে। এবার আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। আফটার ড্রিপিং মানে শাড়িটা পরার পর যেটা দেখতে লাগবে, একদম তসরের, ডিপ তসরের সাথে রেড কম্বিনেশন। ব্লাউজ পিসে গেলাম, আবার বলি এই শাড়িগুলোতে ব্লাউজ পিস আমি দিই আছে, উইথ ব্লাউজ পিসের শাড়ি হাতে কাজটা আছে, আপনারা চাইলে অন্য কন্ট্রাস্ট কালার দিয়ে পরতে পারেন। নাম্বার ফাইভ, শাড়ি নাম্বার ফাইভ, প্রাইস হচ্ছে 3950, 3950 টাকা। নাম্বার সিক্স, মেটেরিয়াল একই হাফ তসর, তার মধ্যে করা আছে কাথিয়াবাড়ি স্টিচ, একটু অন্যরকমভাবে করা, একটু অন্য, আর কালারটা হচ্ছে একটা গ্রিন, খুব সুন্দর একটা গ্রিন, এক্স্যাক্ট গ্রিন কালারটা বলতে আমি হয়তো পারবো না, কিন্তু খুব সুন্দর একটা গ্রিন কালার। এটা আঁচল বডিতে ফেললাম, পুরো পাড় ধরে এইভাবে কাথিয়াবাড়ি স্টিচটা যাবে, তার সাথে তিন পাড় সেটিং আছে, এটা পুরো কোমর পর্যন্ত পাড়টা আছে, লোয়ার পাড়টা এইভাবে কন্টিনিউ করছে, প্লিজ সিয়ে পড়লে অনেক টেরাম দেখতে লাগবে। অপোজিট সাইডটা আমি দেখাবো শুধু হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, এটা হচ্ছে অপোজিট সাইড। শাড়ির মধ্যে যদিও অনেক তিন পাত সেট করা আছে, তবে তিন পাত পাতে কোনো প্রবলেম হয় না। এবার আপনার ড্রিপিং শাড়িটা কীরকম লাগবে দেখিয়ে দিচ্ছি, একটা লাইট গ্রিন, গ্রিনটা একটা অদ্ভুত সুন্দর কালার, গ্রিনের মধ্যে রেড ব্ল্যাক হোয়াইট গ্রিন এরকম সুতো দিয়ে কাতিয়াবাড়ির স্টিচটা করা আছে, ভেতরে প্রচুর কাচ্ছি বুটিটা আছে। এইগুলো প্রত্যেকটা কিন্তু হোম ওয়াশের শাড়ি, যেটা বলার আরেকটা কথা হোম ওয়াশের শাড়ি। ব্লাউজ পিসটা দেখাচ্ছে, ব্লাউজ পিসটা হচ্ছে হাতে এটা স্টিচটা করা আছে ব্লাউজে, ব্লাউজ পিস সমেত শাড়ি, চাইলে আপনার ব্লাউজ কাটতে পারেন, না হলে নাও কাটতে পারেন। এটা প্রাইস হচ্ছে 3650, শাড়ি নাম্বার সিক্স, প্রাইস 3650, 3650 টাকা। সাত নম্বর শাড়িতে গেলাম, নাম্বার সেভেন, এটাও একটা কাশ্মীরি করা আছে, একটা রেডি স্টোনের হাফ তসর, রেড আর হোয়াইট সুতো মিক্স করলে যে কালারটা আছে শর্ট কালার, সেই কালারে হাফ তসর, আঁচল জুড়ে মোটামুটি 20 ইঞ্চি মতন একটা জাল আছে, কাশ্মীরি জাল, হ্যান্ড কাশ্মীরি, আর দুদিকে বর্ডারটা যাচ্ছে, ব্ল্যাক আর ইয়েলো সুতো দিয়ে কাজটা করা আছে, এরম দুদিকে পার আছে, আর ভেতরে এরম বুটি আছে, প্রচুর প্রচুর বুটি আছে। আর হাফ তসরে যেটা হয় একটা সাইন থাকে, সেটার জন্য হাফ তসরটা, আশা করছি সাইনটা আমরা বোঝাতে পারছি, শাড়ির একটা নিজস্ব সাইন থাকে। এটা হচ্ছে লোয়ার পার্টটা, অপোজিট সাইডটা দেখাচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, হ্যান্ড কাশ্মীরি স্টিচ, এইভাবে পুরো অলওভার শাড়িটা যাচ্ছে। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি, শাড়িগুলো বেশ বড় হয়, আশা করছি কোনো প্রবলেম হবে না, হয়নি, কারণ আমি যেহেতু পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন শাড়িটা যথেষ্ট বড় এবং লেন্থে সব দিকে শাড়িগুলো খুব কমফর্ট এবং ঠিকঠাক। এই হচ্ছে অলওভার শাড়িটা, আফটার ড্রিপিং লাগবে। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা ওই সেম জিনিস, হাতে কাজটা করা আছে, চাইলে আপনারা কন্ট্রাস্ট ব্লাউজে হাতটুকু মানে ইউজ করতে পারেন, হাতটা কেটে। এটা নাম্বার সেভেন, শাড়ি নাম্বার সাত, প্রাইস হচ্ছে 3950, 3950
150 টাকা। ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা শাড়ির ডিটেলস দেওয়া থাকবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু দেখে নেবেন। এটা হচ্ছে নাম্বার 8, এটাও হাফ তসর মেটেরিয়াল, হাফ তসর, তার মধ্যে হ্যান্ড অ্যাপ্লিক করা আছে। আঁচলটা হচ্ছে একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে, যে পাতা বা এগুলো দেখছেন সবগুলো হ্যান্ড অ্যাপ্লিকে করা। এটা আঁচলটা বডিতে যাচ্ছে স্ট্রাইপে, একদম অফ হোয়াইট কালারের মধ্যে একটা জড়ি আর একটা অরেঞ্জ কালারের স্ট্রাইপ। এটা উইভিংয়েই ছিল, আমি এই স্ট্রাইপটাকে নষ্ট করিনি, দুদিকে পাড়টা করেছি, অ্যাপ্লিকে পাড় করেছি এইভাবে। উপরটা নগদ পাড়টা, পুরো পাড়টা উপরটা কোমর পর্যন্ত যাচ্ছে, নিচটা একদম অল ওভার পাড়টা যাচ্ছে শাড়ির এন পর্যন্ত। আমি শাড়ির এন দেখিয়ে দেবো। এবার আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে, এটা দেখাচ্ছি 8 নম্বর শাড়ি, হাফ তসরের ওপর হ্যান্ড অ্যাপ্লিকের কাজ। এটা কিন্তু কাপড় কেটে বসানো, কোনো রকম পেন্টিং বা ব্লক নয়, কাপড়গুলো কেটে বসানো। এই হচ্ছে শাড়িটা, আঁচল তো দেখিয়ে দিয়েছি, এবার ব্লাউজ পিসে গেলাম। আচ্ছা, তার আগে শাড়ির এন্ডটা দেখিয়ে দিই। শাড়ির এটা এন্ড, এখানে কাজটা শেষ হচ্ছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস স্ট্রাইপের ওপর অ্যাপ্লিকটা করা আছে। এটা 8 নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 3550, 3550 টাকা, শাড়ি নাম্বার 8। নাম্বার 9 শাড়ি দেখাচ্ছে, এটা তসর কালারের, হাফ তসর, মেটেরিয়াল হচ্ছে হাফ তসর, করা আছে কাঠিয়াবাড়ি স্টিচে, ফিশ মোটিভটা, মোটিভটা যেটা ধরা আছে সেটা ফিশ মোটিভ, একটু অ্যাবস্ট্রাক্ট স্টাইলে, পুরোটাই কিন্তু সুতোর কাজ। আমি বডিতে গেলাম, বডিতে যেটা আছে একটা পাইপিন প্রিন্টেড কাপড়ে পাইপিন বসানো আছে, আমি এদিকটা দেখাই, দুদিকেই আছে একটা প্রিন্টেড কাপড়ে পাইপিন আছে, তার সাথে একটা পার করা আছে সেটাও কিন্তু স্টিচের, আর এই ফিশ মোটিভটা এটাও কিন্তু হ্যান্ড স্টিচের। আমি অপোজিট সাইডটা একটু দেখিয়ে দিই, পুরোটাই হ্যান্ড স্টিচের কাজ। অপোজিট সাইডটা দেখানোর একটাই কারণ, যে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হ্যান্ড স্টিচের শাড়ি। এবার আমি আফটার ড্রিপিং কীরম লাগবে দেখিয়ে দিচ্ছি, শাড়িটা মানে পরার পর শাড়িটা কীরম লাগবে। এটা সব বয়সের কালার হতে পারে, যদিও সিনিয়র সিটিজেনদের কথা ভেবে লালটা আমি দিইনি, রেড, এই রেড ছাড়া রাস্ট আর ব্রাউন কম্বিনেশন আর ব্ল্যাক, এইভাবে কাজটা করা আছে পুরো শাড়িটা। এবার আমি ব্লাউজ পিসে যাচ্ছি, ব্লাউজ পিসে হাতে পাইপিনটা, তার সাথে এই পাটটা কন্টিনিউ করছে। নাম্বার 9 শাড়ি, নাম্বার 9, প্রাইস হচ্ছে 3450, 3450 টাকা। 10 নম্বর শাড়িতে গেলাম, আমি অনেকগুলো মানে আজকে প্রত্যেকটা হাফ তসর দেখিয়ে দিচ্ছি, অনেক মানে আপনাদের অনেকগুলো অপশান দিচ্ছি আর কি, আপনাদের যার যেটা পছন্দ তারা আপনারা, আমার যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ, কল, মেসেজ যেভাবে হোক বুক করতে পারেন। এটা আঁচলটা একটা লাইট অরেঞ্জ কালারের হাফ তসর, হ্যান্ড কাশ্মীরি করা আছে, 20 ইঞ্চি জাল আছে আঁচলে, দুদিকে পাড় যাচ্ছে, একটু কাজগুলো স্লিক হয় কারণ কাশ্মীরি কাজটা খুব সূক্ষ্ম এবং খুব স্লিক কাজটা হয়, একটু মানে জুম করলে দেখলে বুঝতে পারেন কতটা সূক্ষ্ম কাজ। 3টে সুতো দিয়ে কাজগুলো হয়, ফ্রেমিং করা থাকে প্রত্যেকটা। আমি অপোজিট সাইডটা দেখাচ্ছি, যেটা কি অরিজিনাল যে কাশ্মীরি স্টিচ, এটা কিন্তু সেই স্টিচ, এইভাবে অল ওভার যাচ্ছে শাড়িটা। আফটার ড্রিপিং কীরকম লাগবে সেটা দেখিয়ে দিই। অরিজিনাল কাশ্মীরি স্টিচে সবসময় একটা একটা সুতো দিয়ে বাইন্ডিং থাকে, তো এই কাশ্মীরি আমার প্রত্যেকটা কাশ্মীরি স্টিচে কিন্তু একটা কালার দিয়ে কাজগুলোকে বাঁধা হয়। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা হচ্ছে এরকম, পরার পর চাইলে সেম কালারের ব্লাউজে আপনারা পরতে পারেন, চাইলে কন্ট্রাস্ট কালারের ব্লাউজও পরতে পারেন। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা সেম কালার আছে, হাতে কাজটা আছে। এটা শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে 3950, 10 নম্বর শাড়ি, 3950 টাকা। 11 নম্বর শাড়িতে গেলাম, এটা উইদাউট ব্লাউজ পিসের শাড়ি, উইদাউট ব্লাউজ পিস, এতে কোনো ব্লাউজ পিস নেই। এটার কাজটা দেখাবো, হাফ পোর্স, হাফ শাড়িটা রয়েছে তসর কালারের মধ্যে, মানে তসর কালার মেটেরিয়াল, হাফ তসর, কাজটা যেটা রয়েছে সেটা হচ্ছে চিকনকারি আর ফ্রেঞ্চ নট, এইভাবে কাজটা। বডিতে পুরো তসর কালারটা পড়বে, আমার মনে হয় ব্লাউজ পিস না থাকলে এরকম রেড কালারের ব্লাউজ যেটা পরলে বেশ ভালো লাগবে। পুরো বডিতে প্রচুর বুটি আছে, আর তার মধ্যে একটা পার্স, একটা পাইপিং যাচ্ছে, তার সাথে এটা কিন্তু হ্যান্ড স্টিচের পার। আমি অপোজিট সাইডটা দেখিয়ে দিই কাজটা একটুখানি, এটা হ্যান্ড স্টিচ, লক লক চিকন, লকনো চিকন আর ফ্রেঞ্চ নটের কাজ।
আচ্ছা, এটা যেটা আছে সেকেন্ড পোর্শন, এটা কিন্তু কোনো জোড়া নয়, কালার উইভিংয়ে দুটো কালার, কোনো জোড়া নয়। আর কুচি পোর্শনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেড কালার, মানে রেড পুরোপুরি রেড না, তসর আর রেড সুতোর যে কম্বিনেশান গেলে যেরকম আসে সেরকম একটা রেডি স্টোন আছে, উইদাউট ব্লাউজ পিসের শাড়ি। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা হচ্ছে এরকম, এটা কোনো ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস ছাড়া উইদাউট ব্লাউজ পিসের শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে 11 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3950, 3950 টাকা, নাম্বার 12। শাড়ি দেখা থেকে তো আরেকটা কথা আবার বলছি, যদি প্যাশনের কাজ ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটা মানে প্রেস করে দেবেন পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশান পাওয়ার জন্য। মোটামুটি প্রত্যেক সানডে এই ইউটিউব চ্যানেলে এক একটা প্রোগ্রাম লঞ্চ করি। আচ্ছা, এটা যে কাজটা আছে এটা মিনাকারি কাজ, স্প্রিং কটের কাজ, প্রত্যেকটা নটের গোলাপ। আমি একটা কাজকে একটু জুম করতে বলবো, পুরো নটের গোলাপ দিয়ে করা আছে, মিনের এফেক্টটা সাদা লাল সবুজে। আমি অপোজিট সাইডটা দেখাচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা একটা ইয়েলো, লাইট লেমন ইয়েলো কালারের হাফ তসর, তার মধ্যে এইভাবে অল ওভার কাজ যাচ্ছে। এটা আঁচল মানে পার বলে কোনো কনসেপ্ট নেই, অল ওভার এই বুটি কনসেপ্টে কাজটা করা। যারা একটুখানি স্লিক কাজ বা অল ওভার কাজ পছন্দ করেন তাদের আশা করছি এই শাড়িটা ভালো লাগবে, যে কোনো মাল্টি মানে কালারে মাল্টি কালারের ব্লাউজ যেটা পরা যেতে পারে। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। এটা হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছে, ব্লাউজের হাতায় এই কাজটা দেওয়া আছে। এটার নাম শাড়ি নাম্বার 12, প্রাইস হচ্ছে 3850, 3850 টাকা, মেটেরিয়াল ছিল হাফ তসর। আজকে পুরো এপিসোডটা সাজিয়েছি কিন্তু আমি হাফ তসর মেটেরিয়াল দিয়ে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো এটাও একটা তসর কালারে হাফ তসর, তার মধ্যে কাথিয়াবারি স্টিচ আছে। এটা হচ্ছে আঁচল। আর শাড়ি দেখাতে দেখাতে বলি, আমি ফেসবুকেও ফেসবুক লাইভ করি বা ইউটিউবের প্রোগ্রামগুলো লঞ্চ করি, আপনারা প্যাশনের অফিসিয়াল পেজটাকে লাইক করে রাখলে আপনারা ফেসবুকে প্রচুর শাড়ি দেখতে পাবেন। এটা হচ্ছে আঁচলটা, এবার গায়ে ফেলছি, গায়ে একদম ইয়ক পোর্শনে এরকম ঝাড় পড়বে, পুরো পরপর একদম কোমর পর্যন্ত ঝাড় আছে, একটা ফিশ বোনের লাইন কন্টিনিউ করছে, আর পুরোটা কাথিয়াবারি স্টিচ, হ্যান্ড কাথিয়াবারি স্টিচ। অপোজিট সাইডটা দেখাচ্ছি বোঝানোর জন্য, অল ওভার এইভাবে যাচ্ছে, এতে কোনো কিন্তু লাল সুতো ব্যবহার করা হয়নি, রানি মভ আর গ্রিন শেড এইভাবে এই কালারের সুতোগুলো দিয়ে কাথিয়াবারি স্টিচটা করা হয়েছে। শাড়িগুলো লেন্থেও খুব বড় হয় আর এগুলো খুব কমফর্ট মেটেরিয়াল, সামারের জন্য তো ভীষণভাবে আদর্শ মেটেরিয়াল আর কি। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে, পরার পর শাড়িটা পুরো পার ওয়াইজ ঝাড়গুলো পড়ে যাবে। ব্লাউজ পিসে গেলাম, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতা এই কাজটা করে দেওয়া আছে, নাম্বার 13, শাড়ি নাম্বার 13, প্রাইস হচ্ছে 3650, 3650 টাকা। 14 নম্বর শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14, এটা একটা গ্রে কালারে হাফ তসর, গ্রে কালারে হাফ তসরের মধ্যে কাথিয়াবারি স্টিচ করা আছে। কতকটা আমি যে ধরনের শাড়ি পরেছি এইরকম ধরনের স্টিচটা কাথিয়াবারি, কিন্তু ডিজাইনটা কমপ্লিটলি আলাদা। এটা হচ্ছে আঁচল, অরেঞ্জ হোয়াইট আর ইয়েলো সুতো দিয়ে কাজটা করা আছে, প্রচুর ব্রাইট কম্বিনেশন, পরার পরও শাড়িটা খুব ব্রাইট লাগবে, দুদিকে পার আর ভেতরে বুটি এই কনসেপ্টে শাড়িটা করা, একদম পুরো নগজ পার আর ভেতরে বুটি, পারটা নিচের পারটা কন্টিনিউ করছে, ওপরের পারটা কোমর পর্যন্ত কন্টিনিউ করছে, আর একটা পাইপিং যাচ্ছে, এই হচ্ছে পারটার কনসেপ্ট। কালারগুলো তো বলে দিলাম, ইয়েলো অরেঞ্জ আর হোয়াইট সুতো দিয়ে কাজটা করা আছে। এবার আফটার ড্রিপিং কেমন লাগবে দেখিয়ে দিই, মানে সেটা পরার পর যেটা লাগবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা তো করি, আশা করি আপনারা বুঝতে পারেন পরার পর জিনিসটা কীরকম লাগবে। এক কালারের শাড়ি, এতে কোনো মানে অন্য হাফ আপ বা অন্য কোনো কনসেপ্ট নেই, আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে, পুরো শাড়িটা আঁচলটা হচ্ছে, এটা পুরো শাড়িটা এসে গেছে। এবার আমি ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিস রয়েছে, এটা হাতেই ব্লাউজ পিসের কাজটা দেওয়া রয়েছে, চাইলে আপনারা কন্টাস্ট ব্লাউজ দিয়ে পরতেই পারেন।
এটা 14 নম্বর শাড়ি নাম্বার 14 শাড়ি নাম্বার 14 প্রাইস হচ্ছে 3950 3950 টাকা শাড়ি নাম্বার 14 লাস্ট শাড়ি যাব এটাও হাফ তসর একদম অফ হোয়াইট কালারে হাফ তসর খুব স্লিক এবং খুব সুন্দর একটা কাজ দেখাবো এটা নটের গোলাপ স্প্রিং কটের কাজ যারা একটু স্লিক কাজ পছন্দ করেন আশা করছি কাজটা খুব ভালো লাগবে এবং খুব সূক্ষ্ম কাজটা আমি পরে জুম করে একটা ফুলকে ধরতে বলবো এটা হচ্ছে আঁচলটা আচ্ছা বডিতে পুরো অল ওভার এরকম বুটি যাচ্ছে হালকা শাড়ি মানে সিনিয়র সিটিজেনরা মামা সীমারা জেঠিমারা তারা যারা হালকা একটু কাজ করতে চান অল ওভার কিন্তু ফ্রেঞ্চ নটের বুটিটা আছে স্প্রিং করে সরি স্প্রিং করে এবং প্রত্যেকটা একটু দেখাবো নটের গোলাপ দুটো সুতো দিয়ে থ্রি ডি এফেক্টে গোলাপটা করা আছে তার সাথে পাতা এইভাবে এই মোটিভে অল ওভার বুটিটা যাচ্ছে ছোটো ছোটো গোলাপে পুরো শাড়িটা কাজটা করা আছে আফটার ড্রিপিং কিরম লাগবে পরার পর দেখিয়ে দিচ্ছি আফটার ড্রিপিং শাড়িটা পুরো অফ হোয়াইট কালারের মধ্যে রাস্ট আর গ্রিন দিয়ে এটা কিন্তু লাল আর কালো কোনো সুতোই রেড আর ব্ল্যাক কোনো সুতোই ব্যবহার করা হয়নি রাস্ট আর চকলেট আর গ্রিন এই কম্বিনেশনে ব্লাউজ পিসে গেলাম ব্লাউজের হাতায় এই কাজটা করে দেওয়া আছে এটা আজকে এপিসোডের শেষ শাড়ি নাম্বার 15 প্রাইস হচ্ছে 3650 3650 টাকা এই ছিল আজকের এপিসোডে 15টা শাড়ি প্রত্যেকটাই হাফ তসর মেটেরিয়ালের উপর ছিল বাট যাদের যেটা পছন্দ হচ্ছে তারা বুক করতে থাকুন বুকিং নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার যাচ্ছে দুটো নাম্বারে আপনারা বুকিং করতে পারেন কলকাতার বন্ধুরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর বাইরের বন্ধুদের জন্য ব্যাঙ্ক পেমেন্ট গুগল পে আর শাড়ি যাবে কুরিয়ারে তো পেমেন্ট করার পর 3-4 দিনের মধ্যে শাড়ি আপনারা পেয়ে যাবেন আর সব ওপেন আছে যারা চাইবেন শপে এসে কেনাকাটা করতে পারেন আজকে এই পর্যন্ত আবার নেক্সট সানডে দেখা হচ্ছে নমস্কার